এখানে ফার্স্ট কোশ্চেনে বলছে শো দ্যাট 30 40 45 এন্ড 60 আর ইন প্রপোর্শন, কি করে করতে হবে দেখো। তো আমরা কি করব, 30 আর 40 রেশিও করব। প্রথম দুখানা নাম্বারের রেশিও করছি, তাহলে কত হবে, এটা হচ্ছে 30/40, তো 10 দিয়ে ক্যান্সেল করলে এখানটা পড়ে থাকছে 3/4, তাহলে এটা হয়ে যাচ্ছে 3:4। নেক্সট আমরা একই রকম ভাবে 45:60 করছি, তাহলে কত হবে, এটাকেও বাই দিয়ে লেখা যেতে পারে, তাহলে এখানটা বসবে 45/60। নেক্সট 15 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা হবে 3/4, তাহলে এটা হয়ে যাচ্ছে 3:4। তাহলে দেখো এখানে প্রথম দুটো নাম্বারের যা রেশিও পাওয়া গেছে, মানে 30 আর 40 যা রেশিও পাওয়া গেছে, সেটা ইকুয়াল হচ্ছে কার সাথে, 45:60 এর সাথে। প্রথম দুটো নাম্বারের যা রেশিও পাওয়া গেছে, পরের দুটো নাম্বারের রেশিও সেম হচ্ছে, তাহলে বলা যেতে পারে যে চারটে নাম্বার প্রপোর্শন আছে, এটাই আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছিল যে চারটে নাম্বার হচ্ছে প্রপোর্শন। নেক্সট কোশ্চেনে বলছে 36, 49 আর 6 আর 7 আর নট ইন প্রপোর্শন, মানে এই চারটে নাম্বার প্রপোর্শনে নেই। তোমরা কিরকম ভাবে করবো, আমরা এখানে 36:49 করবো। তো দেখো 36:49 এটাকে কোনো রকম ভাবে ক্যান্সেল করা যাচ্ছে না, তাহলে এটা 36:49ই থাকবে। নেক্সট আবার 6:7 করবো, এটাকেও কোনো কিছু দিয়ে ক্যান্সেল করা যাচ্ছে না, তাহলে লাস্টে লিখে দেবো যে 36:49 ইজ নট ইকুয়াল টু 6:7, মানে এদের রেশিওটা সেম হচ্ছে না, তাহলে বলা যেতে পারে যে দেয়ারফর দ্য নাম্বারস আর নট ইন প্রপোর্শন। নেক্সট কোশ্চেনে বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, এখানে দেওয়া হচ্ছে 2:9, এ দুখানা ইস্টু দেওয়া হচ্ছে x:27, তো এখানে দেওয়া হচ্ছে 2:9, দুখানা ইস্টু দেওয়া হচ্ছে x:27, তো এটার মানেটা কি, এটার মানেটা হচ্ছে প্রপোর্শন, মানে প্রপোর্শন বোঝাতে এটা দেওয়া হয়েছে, তো এটাকে আমরা পরের লাইনে ইকুয়াল টু সাইনও দিতে পারি। তো এখান থেকে সলভ করে আমাদের এক্স এর ভ্যালুটা বার করতে হবে, তো আমরা রেশিওটাকে তুলে একটা বাই দিয়ে লিখতে পারি, তাহলে কত হচ্ছে 2/9 ইকুয়াল টু হচ্ছে x/27, তো এখানে 9টা ডিভাইড ছিল, তো ক্রস মাল্টিপ্লাই করছি, তাহলে 9 x হবে, এখানটা হয়ে যাচ্ছে 2 x 27, 9টার পাশে মাল্টিপ্লাই রয়েছে, সাইড চেঞ্জ করলে কি হবে, ডিভাইড হয়ে যাবে, 9টার পাশে মাল্টিপ্লাই রয়েছে, সাইড চেঞ্জ করলে ডিভাইড হয়ে যাবে, 9 দিয়ে 27 কে ক্যান্সেল করছি, তাহলে এখানটা পাওয়া যাবে 3, 2 আর 3 কে মাল্টিপ্লাই করলে হচ্ছে 6, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 6। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন দেওয়া হচ্ছে 8:2x, দুখানা ইস্টু দিয়ে রয়েছে 16:35, 8:2x দুখানা ইস্টু দিয়ে রয়েছে 16:35, তো একই রকম ভাবে আমরা এখানে এই প্রপোর্শন সাইনটাকে তুলে ইকুয়াল টু বসাচ্ছি, তাহলে কত হবে, এটা হচ্ছে 8/x ইকুয়াল টু হচ্ছে 16/35, তো এখান থেকে সলভ করে এক্সটা বার করতে হবে, তো ক্রস মাল্টিপ্লাই করছি, মানে এক্স এর সাথে 16 কে মাল্টিপ্লাই করছি আর 8 এর সাথে 35 কে মাল্টিপ্লাই করছি, তো 16টার পাশে মাল্টিপ্লাই ছিল, সাইড চেঞ্জ করলে ডিভাইড হয়ে যাবে, তাহলে কত হবে 8 x 35/16, 8 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 2 পাওয়া যাবে, তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে, এক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে 35/2, এটাকে ডিভাইড করে যদি পয়েন্টে চেঞ্জ করা যায়, তাহলে আনসার পাওয়া যাবে 17.5। নেক্সট কোশ্চেনে দেওয়া রয়েছে x:35, দুখানা ইস্টু দেওয়া রয়েছে 48:60, x:35 প্রপোর্শনাল দিয়ে রয়েছে, প্রপোর্শন দিয়ে রয়েছে 48:60, তাহলে এটাকে লেখা যেতে পারে x:35 ইকুয়াল টু দিয়ে লিখছি 48:60, তাহলে এখানটা কত হচ্ছে, এটা হয়ে যাবে x/35 ইকুয়াল টু হচ্ছে 48/60, বাই দিয়ে লিখলাম, তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে, এক্স ইকুয়াল টু হয়ে যাবে 35টার পাশে ডিভাইড ছিল, সাইড চেঞ্জ করলে মাল্টিপ্লাই হয়ে যাবে, 38টা ডিভাইড ছিল, সাইড চেঞ্জ করলে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে,
তাহলে এক্স ইকুয়াল টু পাওয়া যাচ্ছে 48 ইনটু 35 বাই 60। এটাকে আমরা 5 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা হবে 7, এখানটা হচ্ছে 12। 12 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এখানটা হবে 4। লাস্টে 4 ইনটু 7 করলে হচ্ছে 28, তাহলে এক্স এর ভ্যালু পাওয়া যাচ্ছে 28। নেক্সট কোশ্চেনে বলছে ফাইন্ড দ্য ফোর্থ প্রপোর্শনাল টু দ্য নাম্বার। তো আমরা এখানে এক নম্বরে কোশ্চেনটা করছি না, আমরা দু নম্বর থেকে শুরু করছি। দু নম্বরে দেওয়া ছিল 5, 7, 30। তো আমাদের এখানে ফোর্থ প্রপোর্শনাল নাম্বারটা বার করতে বলেছে, তো আমরা ফোর্থ প্রপোর্শনাল নাম্বারটাকে ধরে নিচ্ছি এক্স। তাহলে কত হবে, এটা হয়ে যাবে 5:7 ইকুয়াল টু দিয়ে হবে 30:x। ফোর্থ প্রপোর্শন বলেছিল তাই এখানটা লেখা আছে 30:x। তাহলে কত হবে, 5/7 ইকুয়াল টু হচ্ছে 30/x। ক্রস মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা হবে 5x ইকুয়াল টু হবে 7:30। তাহলে x ইকুয়াল টু কত হবে, x ইকুয়াল টু হয়ে যাবে 7:30/5। 5 দিয়ে ক্যান্সেল করলে এখানটা হচ্ছে 6 আর 7কে মাল্টিপ্লাই করেছে 42, মানে ফোর্থ প্রপোর্শন হচ্ছে 42। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে 2.8, আরেকটা নাম্বার দেওয়া হচ্ছে 14, কমা দিয়ে হচ্ছে 3.5। তো এখানে হচ্ছে 2.8, 14, 3.5। তো আমাদের ফোর্থ প্রপোর্শনাল নাম্বারটা বার করতে বলেছে, তো আমরা ফোর্থ প্রপোর্শনাল নাম্বারটাকে এক্স ধরে নিচ্ছি। তাহলে কত হবে, 2.8:14 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3.5:x, মানে এটা ইস টু এটা ইকুয়াল টু দিয়ে হচ্ছে এটা ইস টু এটা। তাহলে এখানটা লেখা যেতে পারে 2.8 দিয়ে লিখছি 14, এখানটা লিখছি 3.5 দিয়ে লিখছি x। ক্রস মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা হবে 2.8 x ইকুয়াল টু হচ্ছে 14 × 3.5। এক্স ইকাল টু কত হবে, 14 × 3.5 দিয়ে হচ্ছে 2.8। এখান থেকে পয়েন্টটা তুললে ওপরে একটা 10 বসবে, এখান থেকেও পয়েন্টটা তুললে নিচে একটা 10 আসবে। 10গুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পাওয়া যাচ্ছে, এক্স ইকাল টু পাচ্ছি আমরা 14 × 35 দিয়ে হচ্ছে 28। 14 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 2 হচ্ছে, তাহলে 35/2, তাহলে এটা হয়ে যাচ্ছে 17.5। তাহলে ফোর্থ প্রপোর্শনটা হচ্ছে 17.5। তো আমি এই 2 আর 3টা করে দিলাম, আশা করি তোমরা 1 নম্বরেরটা করতে পারবে। তো নেক্সট কোশ্চেনে বলছে 36, 54 আর x আর ইন কন্টিনিউড প্রপোর্শন, ফাইন্ড দ্য ভ্যালু অফ x। এখানে কি বলছে, 36, 54 আর x দেওয়া রয়েছে, 36, 54 আর x দেওয়া রয়েছে, এটা বলছে কন্টিনিউড প্রপোর্শনে রয়েছে, মানে আমরা লিখবো 36:54 ইকুয়াল টু দিয়ে লিখবো 54:x। যখন এরকম বলে দেবে তিনটে নাম্বার দিয়েছে, এরা কন্টিনিউড প্রপোর্শনে রয়েছে, মানে ফার্স্ট নাম্বারটার সাথে দু নাম্বারটার যা রেশিও হবে, দু নাম্বার টার্মটার সাথে তিন নাম্বার টার্মটার রেশিওটাও সেম হবে। এক নাম্বার টার্মের সাথে দু নাম্বার টার্মটার যা রেশিও হবে, দু নাম্বার টার্মটার সাথে তিন নাম্বার টার্মটার রেশিওটাও সেম হবে, সেটাই করা হয়েছে। তাহলে এখানটা লেখা যেতে পারে 36/54 ইকুয়াল টু হচ্ছে 54/x। তো এখান থেকে ক্রস মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে 36 × x ইকুয়াল টু হচ্ছে 54 × 54। ক্রস মাল্টিপ্লাই করা হচ্ছে, তাহলে x ইকুয়াল টু কত হবে, 54 × 54 দিয়ে হচ্ছে 36। তো 6 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 6 পড়ে থাকবে, এখানটা 9 হচ্ছে, আবার 6 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 9 পড়ে থাকছে। তাহলে x ইকুয়াল টু হচ্ছে 9 × 9, তাহলে মাল্টিপ্লাই করলে হচ্ছে 81। নেক্সট কোশ্চেনে বলছে 27, 36x আর ইন কন্টিনিউড প্রপোর্শন, ফাইন্ড দ্য ভ্যালু অফ x। দেয়ার হচ্ছে 27, 36 আর x দেয়ার হচ্ছে, বলছে কন্টিনিউড প্রপোর্শনে আছে। তাহলে একই রকমভাবে করব, ফার্স্ট টার্মটার সাথে রেশিও করছি সেকেন্ড টার্মটার, আবার সেকেন্ড টার্মটার সাথে রেশিও করব থার্ড টার্মটার। তাহলে কত হচ্ছে, 27/36 ইকুয়াল টু হচ্ছে 36/x। ক্রস মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা হবে 27 × x ইকুয়াল টু হচ্ছে 36 × 36, ক্রস মাল্টিপ্লাই করা হয়েছে। তাহলে x ইকুয়াল টু হচ্ছে 36 × 36/27,
এখানটা আমরা থ্রি দিয়ে ক্যান্সেল করছি, তাহলে হবে টুয়েলভ, এখানটা হবে নাইন, নাইন দিয়ে ক্যান্সেল করছি তাহলে এখানটা হবে ফোর। তাহলে এক্স ইকুয়াল টু পাওয়া যাচ্ছে টুয়েলভ ইন্টু ফোর, তাহলে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে ফর্টি এইট, মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে ফর্টি এইট, তাহলে আমরা এক্স এর ভ্যালু পাচ্ছি ফর্টি এইট। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করলাম, এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে বাকি সামসগুলোকে নিয়ে আলোচনা করা। ধন্যবাদ।